হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায়ও ভালোবাসি, আলহামদুলিল্লাহ। আমি আমার পরিবার নিয়ে অনেক ভালো আছি। তো বন্ধুরা, আজ চলে আসলাম শপিং মলে। তো আমি এখানে হালকা পাতলা কিছু কেনাকাটা করব। তো দেখুন বন্ধুরা আমি কী কিনি, আমাদের সাথেই থাকুন পুরোটা ভিডিও জুড়ে। আর ভিডিও দেখার শুরুতে একটা লাইক করে দিবেন প্লিজ। তো আমি বন্ধুরা কিছু ব্যাগের কালেকশন দেখাচ্ছি আপনাদের। তো আমার বোন একটা ব্যাগই কিনতে চেয়েছিল, তো আমি ব্যাগের পিক পাঠাইছে যে এই রকম একটা ব্যাগ কিনে দিবে। তো আমি আসলে পুরোটা মার্কেট জুড়ে খুঁজছি যে আমি ওই ব্যাগটা পাই কি না। তো আসলে তো আমি দেখছি ব্যাগটা খুঁজে পাওয়া যাচ্ছে কি না। তো আমি মোবাইলের পিকের সাথে মিলিয়ে মিলিয়ে খুঁজে নিচ্ছিলাম, কিন্তু আমি পাচ্ছিলাম না। পুরোটা মার্কেটের যত দোকান আছে প্রত্যেকটা দোকানে আমি খুঁজেছি, তো আমি পেলাম না। তো ওরা বলল যে এই যেই পিকটা দেখাইছি এই ব্যাগগুলো এখানে পাওয়া যাবে না, এগুলো একদম নিউ মার্কেটে ছাড়া ওই ব্যাগগুলো আমি পাবো না। তবে এখানে অনেকগুলো সুন্দর সুন্দরই ডিজাইনের কালেকশন ব্যাগ ছিল। তো আসলে তো ব্যাগের কালেকশন কিন্তু খুবই সুন্দর ছিল, খুবই সুন্দর সুন্দর ব্যাগ ছিল, কিন্তু আমার বোনের পছন্দ হলো না। আমি ওকে ভিডিও কল দিয়ে দেখাচ্ছিলাম যে দেখো ব্যাগগুলো কেমন। আসলে ও যেটা দিয়েছে ও সেই মানে ওইটাই প্রয়োজন, ও এছাড়া কোনো ব্যাগ নিবে না। তো বলে যতই সুন্দর হোক, বলে তো মানে চয়েস বলে একটা কথা আছে, ওর যেটা চয়েস হয়েছে ওইটাই ওর চাই। কিন্তু আমি পুরোটা মার্কেট খুঁজলাম কিন্তু পেলাম না। তো এখানে দেখুন বন্ধুরা অনেক সুন্দর সুন্দর খেলনাগুলো ছিল। তো এগুলো আমার বাসায় অনেক আছে, প্রায় 7-8টা আছে কেডি বিড়ালগুলো। তো তারপরেও বাচ্চা বায়না করছিল আমি এটা নেব, কেডি বিড়াল নেব। তো তারপর আমি দেখছিলাম, তো দেখলাম যে আমার বাসায় যেগুলো আছে সবগুলো বাহিরের, তো খুব ভালো ছিল। এখানে যেগুলো সেলাইগুলো একদমই খারাপ, তার জন্য আর নিলাম না। বাসায় যেগুলো ছিল এর চাইতে অনেক ভালো ছিল, তো এগুলো নিয়ে লাভ কি, একই জিনিস বারবার নিয়ে। তো ফাইনালি আমি এই ব্যাগটা নিয়ে নিলাম। তো কিছু টুকটাক কেনাকাটা করলাম। তো এই তো ফাইনালি আমি শপিং করা শেষ, এখন আমি আমাদের দোকানে চলে আসলাম। তো এই তো আমাদের দোকান। তো দেখিয়ে দিলাম আপনাদের আমাদের এখান দিয়ে যাওয়ার সময় একটু আমাদের দোকানটাও দেখিয়ে দিলাম। তো বন্ধুরা, আমার এই পুরো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আর যদি আমার এই পুরো ভিডিওটি একটু হলেও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ফ্রেন্ডের মাঝে শেয়ার করে দেবেন। আর বন্ধুরা, যারা আমার চ্যানেলে একদমই নতুন এসেছেন বন্ধুরা, তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না বন্ধুরা। পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে আমার পরবর্তী ভিডিও সবার আগে পেয়ে যান।
তো যারা আমার এতদিন ধরে আমাকে সহ্য করে আমার পাশে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমাকে এভাবেই ভালোবেসো, এভাবেই সাপোর্ট করো, যাতে যাতে তোমাদের সাপোর্ট পেয়ে, তোমাদের ভালোবাসা পেয়ে আমি আরও ভালো ভালো ভিডিও শেয়ার করতে পারি। আল্লাহ হাফেজ।